দেশের ষষ্ঠ আদমশুমারি অনুসারে প্রবাসীদের বাদ দিয়ে দেশের জনসংখ্যা 16,51,58,616 জন। 2011 সালের পর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় 2,10,00,000। গ্যাসের প্রিপেড মিটার ভাড়া 40 টাকা বাড়িয়েছে গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস। চলতি জুলাই মাস থেকে বাড়তি এই চার্জ যুক্ত হবে। অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসকে 20 বছর ও তার স্ত্রী চুমকিকে 21 বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত। মাদারীপুরের রাজৈরে ট্রাক চাপায় মা মেয়ের মৃত্যু হয়েছে। আজ সকালে ঢাকা বরিশাল মহাসড়কের বৌলু গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইউক্রেনের ওদেসা বন্দরের কাছে আবারও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে একের পর এক বিস্ফোরণে ভেঙে পড়ছে ভবন। আগামী 2024 সালে মেয়েদের টি-20 বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হবে। বার্মিংহামে আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে। পেপার ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করে সমালোচিত বলিউড নায়ক রণবীর সিং। প্রতিবাদ হিসেবে তার শরীর ঢাকতে মুক্ত হস্তে কাপড় দান করছেন আম জনতা।